গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সানডে, আপনারা জানেন আমি শাকসবজি হারভেস্ট করি, তাই চলে আসলাম আমার ছাদ বাগানে। দেখুন সকাল সকাল কি রোদ উঠে গেছে। হ্যাঁ, এই রোদের মধ্যেই আমি শাকসবজি হারভেস্ট করছি, আপনারা দেখুন আমার সঙ্গে থাকুন। এই দেখুন ভিউয়ার্স, প্রথমে আমি এই যে পাট শাকগুলো তুলে নিব, এগুলো হারভেস্ট করার মতো হয়ে গেছে, আর রাখবো না। ফুল চলে আসছে, তারপরে টবের গাছ এর থেকে বড় করলে আর ভালো লাগবে না। হ্যাঁ, তাই আজকে আমি এই শাকসবজিগুলো, মানে পাট শাকগুলো আমি আজকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন ভিউয়ার্স, আজকে এতগুলো পাট শাক আমি হারভেস্ট করলাম, দেখুন কি সুন্দর টাটকা, একদম সবুজ সতেজ। এই দেখুন, এই দেখুন ভিউয়ার্স, আমার ক্যাপসিকাম গাছ কি সুন্দর, দেখুন লাল টুকটুকে ক্যাপসিকাম। আজকে আমি এই ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি, না হলে পাখিতে নষ্ট করে দিবে। এই দেখুন একদম লাল টুসটুসে, এই যে এই দেখুন আমার করলা গাছ, এর আগেও দেখিয়েছি, দেখুন ভিতরে করলা দেখাই আপনাদের। এই যে দেখুন, এই যে দেখুন তলায়, সেই খেতে কিন্তু করলাগুলো, সেই টেস্ট, একদম দেশি করলা, হাইব্রিড নয়। এখানে আরো আছে তো, গাছ ঢুকাই মুশকিল হয়ে গেছে। এই দেখুন, এই যে সব, গাছ উল্টে পাল্টে দেখতে হচ্ছে করলা কোথায় কোথায় থাকছে। এই দেখুন, এই যে নিচের দিকে। এই দেখুন বন্ধুরা, আজকে এই করলাগুলো হারভেস্ট করলাম, একদম রাসায়নিক সার মুক্ত, একদম মানে টাটকা সবুজ সতেজ, খুবই ভালো খেতে, তেলে দেওয়া মাত্রই সেদ্ধ হয়ে যায়, দারুণ দেশি করলা। আমরা বড় করলা পছন্দ করি না, খাইও না। হ্যাঁ, এই ছোট করলাটাই বেশ ভালো লাগে খেতে। এই দেখুন, এই হচ্ছে টমেটো গাছ, টমেটোর সিজন শেষ, সব টমেটো গাছ মরতে লেগেছে, তাই এই টমেটোগুলো আমি আজকে হারভেস্ট করে নিব। ঘরে রাখলেই কিন্তু আমার টমেটোগুলো সব পেকে যাবে, এর আগেও আপনাদের দেখিয়েছি। হ্যাঁ, প্রচুর টমেটো হলো গাছে এখন পর্যন্ত, এই দেখুন সাপ্লাই দিয়েই যাচ্ছে, আর রাখবো না, এগুলো সব বয়স হয়ে গেছে। এই দেখুন আজকে বেশিরভাগটাই হারভেস্ট করে নিব, এই যে এগুলো ঘরে রেখে দিলেই কিন্তু সব পেকে যাবে। এই দেখুন এত রোদ পড়ছে, এগুলো শীতকালের টমেটো, গ্রীষ্মকাল মানে তাপমাত্রা বেড়ে গেছে, গাছ দেখুন সব শুকিয়ে যাচ্ছে, গাছ এবার এগুলো মরে যাবে। এই দেখুন এই গাছ থেকে সমস্তটা তুলে নিলাম। এই দেখুন এতগুলো টমেটো হারভেস্ট করলাম, এগুলো আর বড় হচ্ছে না, সিজন শেষ হয়ে গেছে, তাই তুলে নিলাম, ঘরে রাখলেই সব পেকে যাবে। এই দেখুন এবার আমি চলে এসেছি আমার নিচের ছাদে, এই নিচের ছাদে আপনাদের দেখায় আজকে আমি কি হারভেস্ট করছি। এই দেখুন, এই হচ্ছে আমার সজনে গাছ, এর আগেও দেখিয়েছি, দেখুন কি মোটা মোটা সজনে হয়েছে, আজকে আমি এই সজনেগুলো হারভেস্ট করে নিব। দেখুন মোটা মোটা হয়ে গেছে, আর কিন্তু এদের রাখা যাবে না। এই দেখুন কি সুন্দর, দেখুন একদম আটটা ডাঁটা আছে, আমরা
দুটো তিনটে লোক আমাদের একবার কি সুন্দর হয়ে যাবে। তাহলে এই দেখুন আজকে আমি এই হচ্ছে পাট শাক, এই যে করলা, ক্যাপসিকাম, টমেটো আর এই হচ্ছে সজনে ডাঁটা, আজকে এইগুলো আমি আমার ছাদ বাগান থেকে হারভেস্ট করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।